ইন্দ্রা মাথায়ের ব্যানার, প্রথম দিকে পিছনের সারিতে ছিলেন ফিরোজ। খুব শিগগিরই রাজনৈতিক অঙ্গনে এক নক্ষত্রে উঠেন। 1930 ও 1940-এর দশকে জওহরলাল নেহরু তেমনটা ছিলেন, ফিরোজও তেমনি কংগ্রেসে বামপন্থ রয়ে গেলেন। 1955 সালে তিনি ভারতে জীবন বিমার জাতীয়করণ ব্যাপারে চাপ প্রয়োগ করেন। সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে উচ্চকণ্ঠ ফিরোজ ভারতের সংসদীয় কার্যক্রমে খবরের উপর প্রতিবেদন প্রকাশে অনুমতি দিয়ে আইন প্রণয়নের ভূমিকা রাখেন। তবে এইসব শর্তেও ইন্দিরার সঙ্গে সম্পর্ক উষ্ণ করতে পারেননি ফিরোজ। প্রধানমন্ত্রী জামাতা পরিচয়টা তার পছন্দ ছিল না। এদিকে ফিরোজের পরকীয় গুঞ্জন ছিল। সে সময় ভারতের পার্লামেন্টের সদস্য তারকেশ্বরী সিনহা, মাহমুদা সুলতান এবং সুভদ্র যোশীর সঙ্গে তার মাখামাখি ছিল অনেকটা জনসমক্ষে। তবে তারকেশ্বরী পরবর্তী সময়ে ফিরোজের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক থাকার কথা অস্বীকার করেন। শুধু ফিরোজের পরকীয় নয়, সেই সময় আলোচনায় ছিল ইন্দিরা গান্ধীর পরকীয়ও। অনেকেই ভেবেছিল এই দম্পতির ছাড়াছাড়ি আসন্ন। গুঞ্জন ছিল বাবা জওহরলাল নেহরুর সহকারী এম এ মাখের সঙ্গে ইন্দিরার সম্পর্ক ছিল। আচার্য ব্যক্তিত্বের চটুকার উদ্যমী মাখাই তখন ম্যাক নামে খ্যাত। নেহরু তার প্রতি পুরোপুরি ভরসা রাখতেন। প্রচার রয়েছে নিজের আত্মজীবনী রেমিটেন্সিস অফ দ্য নেহরু এস এ, তিনি সি নামে একটি অধ্যায় রেখেছিলেন মাখাই। এই অধ্যায়ে এক আবেগি ইন্দিরাকে বর্ণনা করেছেন যার সঙ্গে লেখকের এক যুগের সম্পর্ক ছিল। এই অধ্যায়ের একটি সংস্করণ ডানপন্থী অনেক ওয়েবসাইটেই পাওয়া যায়। এতে ইন্দিরার শারীরিক বর্ণনায় বলা হয়েছে তার নাক ছিল ক্লিওপেট্রার নাকের মতো, চোখ জোড়া ছিল ফলিন বোনাপার্টের চোখের মতো, আর বক্ষদেশ ছিল ব্যানাসের মতো। এই অধ্যায় অনেক অন্তরঙ্গ সময়ের বর্ণনাও দেওয়া হয়ে এই অধ্যায়ে অনেক অন্তরঙ্গ সময়ের বর্ণনাও দেওয়া রয়েছে। বইয়ের সি অধ্যায়ে এতটাই খোলামেলা বর্ণনা ছিল যে এটা আর কখনই প্রকাশিত হয়নি। কেউ কেউ ধারণা করেন মাখাই আসলেই এই অধ্যায়টা তার বইতে রেখেছিলেন এবং শাশুড়ির সঙ্গে সম্পর্ক হারা হওয়ার পরিপ্রেক্ষিতে মানিকা গান্ধী সেই একই অধ্যায় প্রচার করে দিয়েছেন। নেহরুর আত্মজীবনীকার সারবেলা পিকোফাল বলেন ইন্দিরা স্বাভাবিকের চেয়ে বেশি প্রণোদিত ছিল, তবে কংগ্রেস দলীয় ভারতের সবক রাজনীতিক এবং আমরা নটবর সিংহের ভাষ্য, তিনি সিআইএ এর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ ছিলেন, আর সম্পর্কের বিষয়ে বলতে গেলে তিনি নিজের স্বার্থেই এসব গল্প ছড়িয়েছেন।